কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, একটি কথা বললেই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। শুধুমাত্র একটি কথা স্বামীকে বলার কারণে ওই নারী বিনা হিসেবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কথাটা কি? আমাদের সমাজের 95% মহিলারা এই কথাটা বলে থাকে, সচরাচর বলে থাকে স্বামীকে। অথচ আমরা জানতেছি না যেটা কি বলতেছি। ওই মহিলা যদি নামাজি হয়, দিনদার, ইমানদার, মুত্তাকিন হয়, এমনকি সে যদি রাবেয়া বসিও দাবি করে, স্বামীকে একটি কথা বলার কারণে ওই মহিলা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বুখারী শরীফের 29 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি স্বামীকে এই একটি কথা বলে, এই কথাটা বললেই ওই নারী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কথাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে, জাহান্নামের মধ্যে বিশ্ব নবী দেখেন অধিকাংশ মহিলারাই জাহান্নামের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণটা কি, কি কারণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছেন? জিব্রাইল বলেন, উরিতুন্নার ফাইদা আকসারু আহলিহান নিসা আয়াকুরু, ও নবী, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে কুফরি করার কারণে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, তারা কি আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে, না আল্লাহর সাথে শিরক করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবীজি, ওরা আল্লাহর সাথে শিরক করার কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করে না, আল্লাহ তাআলার সাথে কুফরি করার কারণেও জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করে না, তারা প্রবেশ করেছে ওয়াকফুরুল আশীরা, স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর না শুকরিয়া করার কারণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে, স্বামীর সাথে কুফরি করার কারণে তারা জাহান্নামের প্রবেশ করেছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল, স্বামীর সাথে তারা কিভাবে কুফরি করলো? বাল জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকফুরুল ইহসান, স্বামী স্ত্রীকে সারা জীবন সহানুভূতি দেখিয়েছে, ইহসান দেখিয়েছে, স্বামী স্ত্রীর প্রতি সারাটা জীবন ভালো ব্যবহার করেছে, কিন্তু পান আনতে চুন খসে, স্ত্রী স্বামীকে কিছু আনতে বলেছে, একটা আবদার করেছে, ভুল বশত হয়তো বা কোনো কারণবশত স্ত্রীর এই আবদারটা পূরণ করতে পারে না, হকটা পূরণ করতে পারে না, একটি মাত্র হক পূরণ না করার কারণে স্ত্রী বলে ফেললো, তোমার সাথে বিবাহ হয়ে আমি কিছুই পাই না, তোমার কাছে বিবাহ হয়ে আজ পর্যন্ত আমি কোনো ভালো ব্যবহার পাই না, আমার জীবনটাই বরবাদ হয়ে গিয়েছে, তোমার সাথে আমার বিবাহ না হয়ে যদি একটা রিক্সা চালক অথবা দিন মজুরের সাথে আমার যদি বিবাহ হতো, আমার জীবনটা ভালো হতো, কপাল খুলে যেত। এই যে একটি না শুকরিয়া করা, একটি না শুকরিয়া করা আপনার একটি আবদার স্বামী পূরণ করতে পারে না, এজন্য আপনি স্বামী সারা জীবনের অবদান ভুলে গিয়েছেন, এই যে একটা কুফরি করেছেন, না শুকরিয়া আদায় করেছেন, এই না শুকরিয়া আদায় করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর আমাদের দেশের মেয়েরা প্রায় 99% মহিলারা এই কথাটা আমরা বলে থাকি, এজন্য আমাদের সতর্ক হতে হবে যে এই কথাটা কখনোই স্বামীকে বলে আমরা জাহান্নামে নাম লেখাবো না। নিজেও সতর্ক হব এবং অন্যদেরকেও সতর্ক হতে হবে, করাতে হবে। আপনার স্বামী যদি কোনো রকমের ভুল করে থাকে, আপনি বুঝান যে তোমার এমন আচরণে আমি কষ্ট পাই, এমন আচরণে কষ্ট পাই। আমার ভাইরা, নবীজি মিরাজ থেকে আসার পরে বলেছেন, জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় অনেক অনেক বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে নারীরা। এজন্য আমার ভাইরা খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করান। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।